আসসালামু আলাইকুম, লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা জেনারেবলের ইউটিউবার রয়েছেন, তাদেরকে অনেক সময় অনেক কষ্ট করতে হয় তাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য। শুধুমাত্র আমাদেরকে একদিকে দেখলে হয় না, সাবস্ক্রাইবার বাড়াতে হয় এবং ওয়াচ টাইম বাড়াতে হয়, ভিউস বাড়াতে হয়, অনেকগুলো চিন্তা মাথায় নিয়ে আমাদেরকে ইউটিউবিং করতে হয়। সো যারা বিগিনার লেভেলে রয়েছেন এবং যারা সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছেন, তাদেরকে আমি একটি টিপস দিব, যে টিপসটা আপনি কাজে লাগিয়ে খুব সহজে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার দ্রুত বাড়াতে পারেন। এবং এই টিপসটি আপনি অবশ্যই আজকে থেকে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে। সো ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন, এবং দেখার পরে আপনি দেরি না করে আজকেই আপনি এই ট্রিক্সটি ফলো করবেন, যে ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। সো সেটি করতে হলে প্রথমত আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। এবং ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অল রাইট, আমি আমার চ্যানেলের মধ্যে রয়েছি, আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। আজকের যে টিপসটি শেয়ার করতে যাচ্ছি, সেই টিপসটি ফলো করতে হলে প্রথমত আপনি আপনার চ্যানেলের লগের মধ্যে ক্লিক করবেন, এরপরে আপনি ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করবেন, এরপরে আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। এরপর যে কাজটি করবেন, এখানে যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন, তার মানে আপনার চ্যানেলের হোমের ইউআরএল, সেটি আপনি কপি করবেন। কপি করার পরে সোজাসুজি আপনি নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাডের মধ্যে সেটি পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে আপনাকে এখানে আসল খেলাটি খেলতে হবে বা কাজটি করতে হবে। সো এটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। সো এখানে যে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই প্রশ্নবোধক চিহ্নের পরে আপনাকে পুরো অংশটি মুছে দিতে হবে। মুছে দেওয়ার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে লিখবেন সাব আন্ডার স্কোর। ভালো করে খেয়াল করুন, আমি এখানে লিখেছি যে এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন, প্রশ্নবোধক চিহ্নের পরে লিখেছি সাব আন্ডার স্কোর কনফার্মেশন ইকাল টু ওয়ান। এই অংশটুকু আপনাকে বাড়তি যোগ করতে হবে, তার মানে আপনার যে প্রশ্নটুকু প্রশ্নবোধক অংশ রয়েছে, সেই প্রশ্নবোধক অংশের পরে আপনাকে এই বাড়তি অংশটুকু অবশ্যই লিখতে হবে। এবার আপনি যে কাজটি করবেন, সেই কাজটি হচ্ছে এটি দেন কপি করবেন। কপি করার পরে সোজাসুজি আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজের মধ্যে। আমি আমার চ্যানেলের নামে একটি ফেসবুক পেজ ওপেন করেছি, আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন, সেটির নাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। আমার এই চ্যানেলের মধ্যে অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও এবং পাশাপাশি অনেক বেশি তথ্য বা লেটেস্ট তথ্যগুলো দেওয়া হয়। আপনি যদি এই পেজটির সাথে থাকেন, তাহলে অবশ্যই আপনি অনেক ইনফরমেশান পেয়ে যাবেন, যেগুলো আপনার জানা জরুরি। সুতরাং আপনি এরকম আপনার পেজের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি পেজ খুলবেন, পেজ খুলে তারপর সেটি সেই পেজের মধ্যে আপনি পোস্ট করে দেবেন। সো আমি পোস্টে ক্লিক করছি, পোস্টে ক্লিক করার পরে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে সেটি আপনি দেখতে পাবেন যে আপনার পুরো চ্যানেলের জিনিসটি পুরো চলে এসছে। এরপর আপনি এটি পোস্ট লিখুন, এটিতে ক্লিক করবেন, তার মানে পোস্ট দিয়ে ফেলবেন। এরপরে আপনি একটু খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় যে আপনি আপনার লিঙ্কটি অবশ্যই পোস্ট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে অবশ্যই বিটলির মাধ্যমে সেটি শ্রিঙ্ক করে বা ছোটো করে আপনি যদি সেটি পোস্ট দেন, তাহলে অবশ্যই অনায়াসে সেটি পোস্ট করতে পারেন আপনার ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুকের মেইন পেজের মধ্যে। অর্থাৎ আপনি আমার প্রথম যে ফেসবুক পেজে দেখিয়েছি যে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, এবং সেটিতে পোস্ট করা যাচ্ছে না, কেননা এটি অনেক লম্বা লিঙ্ক সেই কারণে, এবং এটি আপনি বিটলির মাধ্যমে যদি শেয়ার করেন বা পোস্ট করেন অনায়াসে করতে পারবেন যদি শুরু করে নেন। এরপরে আমি এটিতে পোস্ট করতে চাইলে এটি এখন পোস্ট করতে পারবো। সুতরাং আপনি এই কাজটুকু করে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারেন দ্রুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।